বিকট আওয়াজ, বিকট একটা লন্ডভন্ড হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, এই শুক্রবার তথা 15ই রমজান, এই দিনে কি পৃথিবী ধ্বংস হতে চলেছে? মহাকাশ থেকে সত্যিই কি বিকট শব্দে আওয়াজ আসবে? যদি এমন আওয়াজ আসে তাহলে আমাদের অবস্থা কেমন হবে এই দুনিয়ার জমিনে? এ ব্যাপারে ইসলামিক স্কলার মিজানুর রহমান আহাজারি মুখ খুলেছেন। কানতে কানতে তিনি এই রহস্যময় শুক্রবার তথা 15ই রমজান বিকট আওয়াজের বর্ণনা দিয়েছেন, যা শুনে আপনি ভয়ে আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়বেন। তিনি কি এমন বললেন যার কথা শুনে আপনি পাগল প্রায় হয়ে যাবেন? তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের মুসলিম ভাই ও বোনদের মনে ক্রমান্বয়ে কিয়ামতের আতঙ্কে জর্জরিত হচ্ছে। তবে কিয়ামত আসবে এটা যেমন সত্য তেমনই বাস্তব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যেদিন মহাপ্রলয় আসবে সেদিন মানুষ ক্ষমা চাওয়ার সময় পাবে না, মুহূর্তেই সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আর এটা বলার অবকাশ রাখে না যে কিয়ামত সনিকটে। দিন দিন যে কিয়ামতের আলামত আমরা নিজের চোখে দেখছি তা বলাই বাহুল্য। আমাদের মাঝে একের পর এক কিয়ামতের বড় বড় সব আলামত এসে উপস্থিত হয়েছে, যে আলামতগুলোর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন। বাংলাদেশের মানুষ প্রথম রমজানে তারাবি নামাজের আগে ইফতারের পরে আকাশের দিকে লক্ষ্য করলে একটি দৃশ্য দেখতে পাই। এই দৃশ্যটি দেখা মাত্রই আমরা এটিকে জুলফিতারা বলে গণ্য করি, কারণ আমরা হাদিসা জুলফিতারার ব্যাপারে অনেক কিছুই জানতে পেরেছি। আর এদিকে বলার অপেক্ষা রাখে না যে হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের আগে এক রমজান মাসের প্রথম শুক্রবার রমজান হবে আর 15 রমজান শুক্রবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে অবশ্যই আসমান থেকে উজ্জ্বল তারকা জমিনে দেখা যাবে, যাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিতাবুল ফিতান, হাদিস নম্বর 1178। এখন কথা হলো, আসলেই কি এই 15 রমজান শুক্রবার রাতে আকাশ বিকট শব্দে আওয়াজ আসবে? এই আওয়াজ শোনার পরে এক তৃতীয়াংশ মানুষ বধির হয়ে যাবে? তবে আসলেই কি এগুলো সত্য? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিকট আওয়াজ হওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন যে কোনো এক রমজানে আওয়াজ আসবে এবং জুলফিতারা বিশিষ্ট একটি তারকাকে দেখা যাবে, এবং সেই তারকাকে কেন্দ্র করে 15ই রমজান শুক্রবার রাতে বিকট আওয়াজ আসবে। সেগুলো অনুমান করা মাত্রই মনে করতে হবে যে কিয়ামত চলে এসেছে আমাদের মাঝে। তবে এ বিষয়ে এই বক্তা কি বললেন একটু ভালো করে শুনুন। বিকট আওয়াজ, বিকট একটা হুইসেল বাজানো হবে, হর্ন বাজানো হবে, ট্রাম্পিট, ডেঞ্জারাস ট্রাম্পিট। আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই। এই বক্তা যে বক্তব্য দিয়েছেন তার সাথে হাদিসের মিল পাওয়া গেলেও তিনি সরাসরি এই রমজানের কথা বলেননি। তবে এ ব্যাপারে আমাদের প্রিয় বক্তা ইসলামিক স্কলার মিজানুর রহমান আহাজারি কি বলেছেন সেটা আমরা জানবো, তবে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এখন কথা হলো, প্রিয় সাহাবিগণ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন এই মহাপ্রলয়ের ব্যাপারে। সাহাবিগণরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময় নাকি শেষ দিকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে, সেই শব্দে প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। সাহাবিগণরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনার উম্মতের মধ্যে কারা সেদিন নিরাপদে থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা নিজ নিজ ঘরে অবস্থানরত থাকবে, সিজদায় লুটিয়ে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করবে এবং উচ্চ শব্দে আল্লাহু আকবার বলবে এবং সিজদায় অবনত থাকবে। 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের শেষ রমজানের প্রথম রমজান হবে শুক্রবার, এছাড়াও রোজার মাঝামাঝি সময় হবে শুক্রবার এবং পূর্ব আকাশে জুলফিতারা বিশিষ্ট তারকার উদিত হবে। এবার আপনারা যদি রমজান মাসের একটু ক্যালেন্ডার ফলো করেন তাহলে দেখতে পারবেন প্রথম রমজান হয়েছিল কিন্তু শুক্রবার, আর 15 রমজান হতে চলেছে কিন্তু শুক্রবার। আর প্রথম রমজানে আকাশে তারা দেখা গিয়েছিল, সে তারা যদি জুলফিতারা হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে কিয়ামত নিকটে। এটি দেখে এবং বুঝে প্রত্যেকটা মানুষ থমকে যায়, ভাবতে থাকে এটা কি তাহলে পৃথিবীর শেষ রোজা? এতক্ষণ যে আলামতগুলো আমরা শুনেছি তা আমরা নিজ চোখেই দেখেছি। এখন কথা হলো, 15 রমজান তথা শুক্রবার আসলেই কি বিকট শব্দে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? যদি এ বিকট শব্দ হয়ে থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এ রমজান মাসে ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে, আর যদি বিকট শব্দ না হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে কিয়ামত সন্নিকটে থাকলেও তার দিনক্ষণ মানুষ জানে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। আর যদি ইমাম মাহদী এই পৃথিবীতে আগমন করে থাকেন তাহলে আমরা তাকে কিভাবে চিনব আর কীভাবেই বা তার হাতে আমরা বায়াত করব?
এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার মাত্র একদিনও বাকি থাকে, তবু আল্লাহ তাআলা ওই দিনকে দীর্ঘ করবেন এবং আমার বংশের এক ব্যক্তিকে প্রেরণ করবেন, যার নাম হবে আমার নামের সাথে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের সাথে মিল রেখে। সহি হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখরি জামানা ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সবচেয়ে বড় একটি আলামত। ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন, এটা যেমন সত্য তেমন তা বলার অবকাশ রাখে না যে নিকট শব্দের আওয়াজে পরপর তার আত্মপ্রকাশ ঘটবে এই নশ্বর পৃথিবীতে, আর তার আগমনের মানে পৃথিবীতে কিয়ামত সংঘটিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করার জন্য হাদিস শরীফে কিয়ামতের বড় বড় এবং ছোট ছোট কিছু আলামত প্রকাশ করেছিলেন, যাতে মানুষেরা এই আলামতগুলো প্রকাশ হতে দেখে নিজেকে শুধরে নেয়, আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রাখে। কিন্তু আজকাল মানুষ এগুলো নিদর্শন দেখার পরেও তারা আল্লাহর পথে আসছে না, প্রতিনিয়তই হক হালামের প্রতি তোয়াক্কা না করে দিনের পর দিন হারামের সাথে জর্জরিত হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, চলুন জেনে আসি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে কোন কোন কথাগুলো বলেছিলেন, আর আজ সেগুলো প্রকাশ পেয়েছে। ইসলামিক বিষয়ক ওয়েবসাইট দি ইসলামিক ইনফরমেশন তথ্য অনুযায়ী ইতিমধ্যে 10টি কিয়ামতের নিদর্শন প্রকাশ পেয়েছে। এক, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইয়ারাকের ফিতনা সৃষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী আজ সত্যতে পরিণত হয়েছে। দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কিয়ামতের আগে ফুলে ফেঁপে ভরে উঠবে। আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে। তিন, হাদিসের ভাষ্য মতে লোকেরা এত পরিমাণে ধন সম্পদশালী হয়ে উঠবে কেউই যাকাত গ্রহণ করতে চাইবে না, আজ এর সত্যতা আমাদের কাছে স্পষ্ট। চার, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ ব্যাপক আকারে দেখা দেবে, এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে। আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাঁচ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে, আর বর্তমানে ধোকাবাজি, প্রতারণা, অযোগ্যতার ব্যক্তির ক্ষমতা ও চুরি ছ্যাঁচড়ামি এত পরিমাণে বেড়ে গেছে যে পৃথিবীর আমানতদারিতা নেই বললেই চলে। ছয়, একটা সময় আসবে যখন পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে। সাত, চতুর্দিক থেকে ইসলামের ওপর এত পরিমাণে হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। আট, লোকেরা ব্যাপক আকারে ব্যভিচারে লিপ্ত হবে, তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ। নয়, লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না, সুদের চর্চা সমাজের অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। দশ, লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক তথা লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অন্যকে প্রহার করবে। বন্ধুরা, এখন আমরা জানব শুক্রবারে বিকট শব্দের ব্যাপারে ইসলামিক স্কলার, প্রখ্যাত ইসলামিক জ্ঞানের অধিকারী মিজানুর রহমান আজহারি কি বলেছিলেন কান্না করতে করতে। তীব্রতার আওয়াজ, জাইগানেস্টিক সাউন্ড, বম্বাস্টিং সাউন্ড, যেই সাউন্ড পৃথিবীর কোনো মানুষই শুনিনি, সেই বিকট শব্দে পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে। আর এই শব্দের নামই হলো আলকারিয়া। ওই হুইলসেল দেওয়ার জন্যই, ওই সাইরেন বাজানোর জন্যই, আসুরের ভেতরে, সিংহার ভিতরে ফুক্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেস্তাকে বানিয়েছেন, তার নাম হলো ইসরাফিল আলাইহিসসালাম। এই ফেরেস্তাকে আল্লাহ তাআলা বিশাল একটি সুমহান হুইলসেলের ভিতরে, সাইরেনের ভিতরে তিনটি ফুক্কার দেওয়ার জন্য তৈরি করেছেন। তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন ধরে হুইলসেলের সাইরেনের ভিতরে তিনটি ফুক্কার দেওয়া। এই ফেরেস্তার দুটি পা হচ্ছে জমিনে, আর ফেরেস্তার মাথা হচ্ছে আকাশের অনেক উপরে। সৃষ্টির পর থেকে এই ফেরেস্তা ওই সিংহায় তার দুটি ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগনাল, গ্রিন সিগনালের অপেক্ষায় আছে সে। আল্লাহ তাআলা হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে কিয়ামত অনুষ্ঠিত হবে সিংহায় ফু দেওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকল মুমিনদেরকে কিয়ামত আসার আগেই ফিতনা ফেসাদ থেকে হেফাজত করুন, আমিন।